আসসালামু আলাইকুম, ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি ওবায়দুল কাদের সড়ক, এটা হচ্ছে যে বসুরহাট বাজারের একটা বাইপাস সড়ক, মানে এই সড়কটা দিয়ে আপনারা কবিরহাট বুনিয়ারহাটে যে সড়কটা আছে ওই সড়ক থেকে একদম মেন যে দুধমুখার দিকে যাওয়া যাওয়া যায় দাগনবুনিয়া বা দুধমুখার দিকে ওই সড়কটার সাথে সংযুক্ত হয়েছে। মানে আজকে আমি আপনাদেরকে ওবায়দুল কাদের সড়কটা পুরাটাই দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখন ওই সড়কটার উপরেই আছি, আপনারা তো দেখতেছেন, আর এদিকের আশেপাশে ফাঁকবেদিক পরিবেশটা অনেক সুন্দর, রোডটা কিন্তু অনেক সুন্দর চওড়া, আপনারা তো অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা নর্মাল এবং ন্যাচারাল রাখতেছি, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম, গঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমরা যে সড়কটা দিয়ে যাইতেছি এই রোডটারও কিন্তু অনেক আগ থেকে মতামত দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই, তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই রোডটা কিন্তু অনেক সুন্দর, এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসেন বা বিকেলবেলা রিফ্রেশমেন্টের জন্য আসেন। এদিকের আশেপাশে পরিবেশটাও কিন্তু সুন্দর, আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, তার পরবর্তীতে আমি বলতেছি। আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমি ভিডিওটা সুন্দরভাবে ধারণ করতে পারি নাই, আপনারা তো অলরেডি দেখতেছেন রোড গার্ড বা আশেপাশে পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু মোটামুটি রোডটার শেষ প্রান্তে আছি, আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। তো আমরা এখন মেন রোডটা মানে মেন রোডটা ধরে একদম দুধমুখার ওই দিক পর্যন্ত যাব, মানে বসুরহাট বাজার শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো, যাতে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর এই রোডের আশেপাশে থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা বসুরহাট বাজারের আশেপাশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা কোনো অংশে খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সামনে যে রোডটা দেখতেছেন এই রোডটা হচ্ছে বসুরহাট বাজারের মেন রোড। আমরা এখন মেন রোড ধরে বাঁ সাইডের দিকে যাব, বাঁ সাইডে মানে দুধমুখা বা দাগনবুইয়া বা ফেনীর ওদিকে যাওয়া যায় যে রোডটা, ওই রোডটাতে যাব। পুরো বাজারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখন বসুরহাট মেন বাজারের উপরেই আছি, আপনারা তো দেখতেছেন। তো কোম্পানীগঞ্জ উপজেলার মোটামুটি অনেকগুলো ইউনিয়নের ভিডিও দেওয়া হয়ে গেছে, এবং কি বসুরহাট বাজারেরও ভিডিও দেওয়া আছে, যদি আপনারা না দেখে থাকেন বা দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এবং কি কোম্পানীগঞ্জ উপজেলার যে সরফারবতী ইউনিয়ন আছে, সরফারবতী ইউনিয়নের যতগুলো বাজার আছে, বাজারের প্রধান সড়কগুলো আছে, ওগুলোর ভিডিও দেওয়া হয়ে গেছে। রামপুর ইউনিয়নের অনেকগুলো বাজারের ভিডিও দেওয়া হয়ে গেছে, মুসাপুর ইউনিয়নের অনেকগুলো বাজারের ভিডিও দেওয়া হয়ে গেছে, সরকাকড়া ইউনিয়নের অনেকগুলো বাজারের ভিডিও দেওয়া হয়ে গেছে, এবং কি সরফকিরা ইউনিয়নের অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে, সরহাজার ইউনিয়নের যতগুলো বাজার আছে সবগুলো বাজারের ভিডিও দেওয়া হয়ে গেছে, এবং কি হাজারীহাট থেকে বসুরহাট পর্যন্ত পুরো রাস্তা বা ওদিকের এরিয়ার ভিডিও দেওয়া হয়ে গেছে, এবং কি বসুরহাট বাজার থেকে একদম ফেসকারহাট রাস্তার মাথা পর্যন্ত ভিডিও দেওয়া আছে, এবং ফেসকারহাট রাস্তার মাথা থেকে বাংলা বামনি বাজার, বাংলা বাজার হয়ে একদম ছোটদলি যে ব্রিজটা আছে ওলামা বাজারের ওইদিকে, ওই ব্রিজ পর্যন্ত ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে। পর্যায়ক্রমে নতুন আরো অনেকগুলো ভিডিও আপনারা পাবেন, এবং কি নতুন বাজারের ওইদিকে আরো অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হয়তোবা ভিডিওগুলো খুঁজেন পান না, ওই সুবাদেই বলতেছি আমরা এখন যে জায়গাটাতে আছে এটাকে বসুরহাট বাস স্ট্যান্ড বলা হয় বা নতুন বাস স্ট্যান্ড বলা হয়। এখান থেকে কিন্তু ঢাকা বা চট্টগ্রামের যে বাসগুলো আছে ওগুলো পাওয়া যায়, আপনারা এখান থেকে ঢাকা বা চট্টগ্রাম ওদিকে যাইতে পারবেন। আজকের ভিডিওতে আমি মোটামুটি পুরো বাজারটা দেখানোর চেষ্টা করব, আমাদের সামনে যতটুকু পর্যন্ত বাজার আছে বা দোকানপাট আছে ওইটুকু পর্যন্ত দেখাবো, তারপরে আমি ভিডিওটা শেষ করব। আর আমরা এখন যে রোডটা দিয়ে যাইতেছি এই রোডেরও কিন্তু ভিডিও দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে যে বসুরহাট থেকে দুধমুখা পর্যন্ত বা ভিডিও কিন্তু দেওয়া আছে, এবং কি দুধমুখা বাজারের ভিডিও দেওয়া আছে। দুধমুখা এটা কিন্তু কোম্পানীগঞ্জের মধ্যে পড়ে না, এটা পড়ছে দাগনবুইয়ার মধ্যে, আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, তার পরবর্তীতে আমি বলতেছি। এবং কি দাগনবুইয়া থেকে দুধমুখা পর্যন্ত ভিডিও দেওয়া আছে, এবং দুধমুখা থেকে বুনিয়ারহাট, বুনিয়ারহাট থেকে কবিরহাট, এবং কি বুনিয়ারহাট থেকে বসুরহাট পর্যন্ত ওইদিকের ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা ফাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাই। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।